প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 71তম জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা এসসি মোর্চা ও ডক্টর সেলের উদ্যোগে গৃহীত সেবা ও সমর্পণ অভিযানের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার বামুটিয়া বিধানসভার হরেন্দ্রনগর চা বাগানে মেঘা স্বাস্থ্য শিবির এবং বিনামূল্যে ঔষধ বিতরণের কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক টিঙ্কু রায়। তাছাড়াও বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন উপস্থিত এসসি মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি টুটন দাস, ডক্টর সেল ত্রিপুরা প্রদেশ প্রভারী ডাক্তার তমজিৎ নাথ, কনভেনার ডাক্তার সুশান্ত রায় ও বামুটিয়ার বিধায়ক কৃষ্ণধন দাস। হরেন্দ্রনগর চা বাগান সহ তার পার্শ্ববর্তী গ্রামের লোকজনরা উক্ত শিবিরে অংশ নিয়ে এই পরিষেবা নিলেন। মোট 20 জন চিকিৎসক এতে উপস্থিত থেকে স্বাস্থ্য পরিষেবা দিয়েছেন বাগানের শ্রমিকদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসাবে ভারতবর্ষের শাসন ভার অর্থাৎ মানুষের সেবা কাজ সরকারি দপ্তরে বসে ওনার 20 বছর পূর্ণ হয়েছে, যার জন্য প্রধানমন্ত্রী গোটা পৃথিবীর মধ্যে ব্যতিক্রমী প্রধানমন্ত্রী এর জন্য বলা হয় যে 20 বছরে তিনি একদিনও ছুটি নেননি, অর্থাৎ একদিনও অবসর নেননি 20 বছরের মধ্যে। 20 বছর মানুষের সেবায় নিজেকে সমর্পিত রেখেছেন, 20 বছর মানুষের জীবন বদলানো, সমাজের অন্তিম ব্যক্তি, সমাজের একদম পিছিয়ে পড়া মানুষের জীবন বদলানোর কাজ করেছেন। আজকে চা বাগানে, যে চা বাগানে দাঁড়িয়ে আমরা এই আলোচনা রাখছি এবং মোদীজির আজ 20 বছর পূর্ণ হয়েছে আর তার আমরা কাজ করছি, এখানে যারা চা শ্রমিকরা আছেন তারা জানেন, এখানে চা শ্রমিকের নেতারা যারা আছেন, চা শ্রমিক পরিচালনা যারা করেন তারা জানেন এই ত্রিপুরার। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।